গুড মর্নিং এভরিওয়ান, আজকে যে টপিকটা নিয়ে ব্লগ করব সেটা একটা খুব সেন্সিটিভ টপিক। আর এটা না আমি তোমাদের একটা একদিন বলেছিলাম যে মেয়েদের প্রচুর প্রবলেম জীবনে, আর এইটা আমার মনে হয় আমাদের ইন্ডিয়ান মেয়েদের বোধ হয় 50-60% মেবি, আমি ভুল বলছি, আরও বেশি মেয়েদের কিন্তু এটা প্রবলেম। তো বেশিরভাগ মেয়েদেরই এটা প্রবলেম। আর আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার আমাকে একটা কমেন্ট করেছে, তার নামটা আমি এখানে রিভিল করছি না, তো সে একটা বড় কমেন্ট করে আমাকে জানিয়েছে, দিদি আমার এই প্রবলেমটা, তুমি প্লিজ এটার আনসার দিও বা এটা নিয়ে একটা ভ্লগ করো। তো আমার মনে হলো যে হ্যাঁ, মেয়েটা কথাটা ঠিকই বলেছে, ওর শুধু এই প্রবলেমটা নয়, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরই এটা প্রবলেম। আর এটা নিয়ে আমি এই জন্যই আলোচনা করতে চাই, আমি চাই যে আমাদের শুধু ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু বলে আমি বলছি না, মেয়েদের যেহেতু সমস্যা মেয়েরা এইটা কিছু মতামত দিই। দেখো আমি যে খুব বড় এক্সপার্ট বা আমি খুব যে জ্ঞানী গুণী মানুষ তা তো নয়, আমি খুব সাধারণ একটা মেয়ে তোমাদেরই মতন, আর খুব সাধারণ লাইফস্টাইল ডিল করি, আর আমার খুব বিদ্যা বুদ্ধি আছে তাও নয়, তবে আমার বিচার বিবেচনা দিয়ে যেটা মনে হয় সেটা দিয়ে আমি ওর কথাগুলো তোমাদের সামনে বলবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঠিক না ভুল এবং কি করা উচিত বা কি করলে হয়তো একদিনে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তাও নয়, এই সমস্যাটা বহু দিন ধরে বহু যুগ ধরে চলে আসছে। কিন্তু হ্যাঁ, সমাজে অনেক কিছু এখন পাল্টাচ্ছে, অনেক কিছু পাল্টাচ্ছে, আর পাল্টাতে গেলে না এটা আমাদের মানে কি বলবো মেয়েদেরকেই করতে হবে, কারণ যেহেতু মেয়েদের সমস্যা মেয়েদেরকেই সমাধান করতে হবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে যে কমেন্টটা পাঠিয়েছে তার কমেন্টটা আগে পড়ি, তোমরাও সবাই শোনো, কিন্তু তার আগে আমি বলে দিই যে তার নামটা আমি রিভিল করছি না, এটা করলে আবার অন্যরকম প্রবলেম হতে পারে। তো লিখেছে, সোনালি দি আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, প্লিজ উত্তর দিও। আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, আমার হাজবেন্ডের বক্তব্য যে শ্বশুর বাড়িতে থাকলে নাকি শাশুড়ির কথাই উঠতে হবে বসতে হবে, সে যতই অপমান করুক যা ইচ্ছে বলুক, তার বাড়িতেই আছি তাই তার কথা সব শুনতে হবে, নালে নাকি আমি আমার রাস্তা দেখতে পারি, মানে আমি আমার হাজবেন্ড এর তরফ থেকে কোনো সাপোর্ট পাবো না, মানে ওনার উত্তর যে আমার তরফ কি ওর উত্তর যে আমার তরফ নিয়ে একটাও কথা নাকি বলা যাবে না, ও ওর মাকে নিচে নামাবে না, আমাকে নামাতে হবে। দিদি এইটা নিয়ে যদি কিছু বলো, কারণ এরকম প্রবলেম অনেক মেয়েদের আছে, এইটা নিয়ে যদি ব্লগ করো বা আমায় উত্তর দিও যে আমার ঠিক কি করা উচিত প্লিজ। তো ওকে আমি লিখে কি উত্তর দেবো আমি বুঝতে পারলাম না, তাই ওর কথাটা আমার মনে হলো যে ঠিক আছে একটা ব্লগই করে দিই, শুধু ওই ওর প্রবলেম না, প্রচুর মেয়েদের অনেক প্রবলেম, কেউ মুখে বলে প্রকাশ করে কেউ বলতে পারে, চেপে রেখে দেয়। সবার আগেই বলি যে আমি আগেই বলেছি যে আমি খুব সাধারণ একটা মানুষ, আমার বিদ্যা বুদ্ধিও খুবই অল্প, আমি বিশাল শিক্ষিত বা আমি বিশাল জ্ঞানী গুণী মানুষ আমি নই, খুব সাধারণ মানুষ, তো আমার সাধারণ বিচার বিবেচনা দিয়ে আমি বলছি। প্রথম কথা হলো যে আমরা যখন শ্বশুর বাড়িতে যাই আমাদের মা বাবাকে ছেড়ে, আমাদের মা বাবা আমাদের গুরুজন, তেনারা আমাদের ভালো চান, ভালো পরামর্শ দেন, তাদের কথা শুনে চলতে হয়, এটাই আমাদের শিখিয়ে যে গুরুজনদের কথা শুনে চলবে। আমরা যখন শ্বশুর বাড়িতে যাই তখন শ্বশুর বাড়িতে আমাদের বাবা মায়ের সাবস্টিটিউট হিসেবে শ্বশুর শাশুড়ি থাকেন, অবশ্যই ওনারা আমাদের গুরুজন, ভালোই চাইবেন, তো ওনাদের কথা শুনে চলতে কোনো অসুবিধা নেই, কি অবশ্যই শুনব। কিন্তু যখন প্রবলেমটা একতরফা হয়ে যায় যে আমি আমার বাড়িঘর তো ছেড়ে ওখানে চলে গেছি, তাই ওদের বাড়িতে থাকছি বলে ওদের কথা অনুযায়ী আমাকে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, এটা বিশাল বড় অন্যায়। কেননা আমরা কেউ লাফিয়ে লাফিয়ে শ্বশুর বাড়িতে চলে যাই না, আমাদের রীতিমতো বিয়ে দিয়ে অন্য গোত্র করে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, মেয়েরা হচ্ছে বাড়ির লক্ষ্মী, তো তাকে লক্ষ্মীর মতনই রাখতে হয়, না বল্কি বিনা পয়সার চাকরানি করে রেখে দেওয়া। সেকেন্ডলি আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের এর জন্য না আমাদের সমাজ ব্যবস্থাটা অনেক বেশি দায়ী, কেননা যখন বাড়িতে একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে, বাবা মায়ের মাথায় একটাই প্রশ্ন যে মেয়ে বড় হলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে পার করে দাও, পরের বাড়িতে পাঠিয়ে দাও, ওকে বিয়ে দিয়ে দেওয়া মানে আমার মাথা থেকে একটা বোঝ নামিয়ে দেওয়া। আর যখন ছেলে থাকে তখন ছেলেকে পড়াশোনা শিখিয়ে বাবা মায়ের জমা পুঁজি লাগিয়ে হয় তাকে বড় মানে ভালো পড়াশোনা হায়ার এডুকেশন দিয়ে তাকে একটা বড় চাকরি পাইয়ে দেওয়া, আর তা না হলে চাকরি বাকরি না হলে একটা ব্যবসায় তাকে স্টেবল করে দেওয়া। এই চিন্তাধারাটা যদি আমরা একটু সুইচ করি, ছেলেকেও যেমন তুমি লেখাপড়া করাচ্ছ, ওকে মানে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট তৈরি করছো, সেটা মেয়েদের ক্ষেত্রে কেন না,
বিয়েটা একটা আমাদের জীবনের বিশাল বড় ভূমিকা, কেননা সারা জীবন মা বাবা থাকবে না, আমাদের জীবন সঙ্গী আমরা একটা চুজ করে নিই যাতে আমাদের বাকি সময়টুকু জীবনের লাস্ট মোমেন্টটা আমরা তার সঙ্গে কাটাতে পারি। এটা একটা বিশাল বড় অংশ, বিয়ে করতেই হয়, আমি বলছি কেউ বিয়ে করো না। কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক, আগে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। আরও কেন এই জিনিসটা হয় জানো তো, যেটা হচ্ছে এই যেমন এই ধরনের মানে হাজবেন্ড বা এই ধরনের শাশুড়ি বা শ্বশুর বাড়িতে কী হয়, পরের বাড়ি থেকে মেয়ে নিয়ে এসেছি, এবার আমার বয়স হয়ে গেছে, আমি আর কিছু করবো না, ও তো বাড়িতে বউ আছে, তাহলে সব ওকেই করতে হবে, আর আমি হচ্ছি কর্ত্রী, ও হচ্ছে আমার বাড়ির মানে কাজের লোকের মতন বিনা পয়সায়, আমি বললে ও উঠবে, আমি বললে বসবে। কেন বলো তো, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট নয় বলেই এই সাহসটা পায়। আজকে একটা চাকরিরত মেয়েকে যদি বাড়িতে নিয়ে যাই, করে দেখুক তার সাথে এরকম, ও কবে ওই সব ঠেলা ফেলে দিয়ে এসে নিজে আলাদা করে থাকবে। কেন, এরা যেহেতু এদের নিজস্ব রোজগারের জায়গা নেই, স্বামীর ওপর ভরসা করে থাকতে হবে, সমাজ ব্যবস্থা এমনই যে বাড়ি বাপের বাড়ি চলে গেলে সেখানেও ভাই ভাইয়ের বউ বা বাবা মা নিতেই চাইবে না, যে বিয়েওলা মেয়ে বাড়িতে এসে থাকবি এ আবার কেমন কথা, পাঁচটা লোকে পাঁচ রকম কথা বলবে। আমার একটা বক্তব্য আছে, ওই জন্যই আরো মানুষ পেয়ে বসে। এবার তুমি একটু স্টপ করো, আমার মনে হয় এটা করে কারণ মানে শাশুড়ি আগে যখন মানে বউ হয়ে এসেছিল তার শাশুড়ি তাকে অত্যাচার করতো, এটা হচ্ছে পুরো র্যাগিং এর মতন, মানে আমি যেহেতু অত্যাচারিত হয়েছি আমার বউকে আমি অত্যাচারী করব, তবে আমি ওইখানটা শোধ তুলতে পারবো। এটা কিন্তু দেখবে তোমরা মানে সব বাড়িতেই, বেশিরভাগই বাড়িতে এই প্রবলেমটা আছে। আমি বলছি না, প্রবলেম তো আছে, আমি বলছি প্রবলেমের সমাধানটা কোথায়, আমি সলভ করব। সমাধান হচ্ছে তো নিজের উপর, সমাধান হচ্ছে নিজের উপর, মানে যে বিয়ে করেছে সে করবে সমাধান, আর যাকে বিয়ে করেছে সেও করবে সমাধান। দুজন মিলে যদি না সমাধান করতে পারে তাহলে ছেড়ে দাও একে অপরকে, তুমি নিজের লাইফ। আর একটা হচ্ছে মেয়েরা না সবকিছু বড় সহ্য করে নেয়, এটা আমার খুব রাগ ওঠে। কথাটা হচ্ছে আগে কিন্তু রাস্তাতে তুমি বেরোচ্ছ, ট্রেনে বাসে গেলে কেউ যদি অসভ্যতা করে তুমি কি ছেলে কথা বলবে, যে অন্যায় করে প্রতিবাদ তো করবে, গলা তো তুলবেই। ধরো তুমি ট্রেনে বাসে সাফার করছো, একটা ছেলে তোমাকে খুব বাজেভাবে টাচ করছে, তুমি যদি সেটাকে মেনে নাও ছেলেটা আশকারা পেয়ে যাবে, বেশি করে পেয়ে বসবো, তখন তোমাকে আরও বেশি করে অ্যাসল্ট করবে। তুমি যদি একবার কটমট করে তাকাও বা যদি একটা দুটো কথা বলে পাবলিকের সামনে, সে ভয় পেয়ে যাবে, সে আর অন্য মেয়ের গায়ে হাত দিতে গিয়ে দুবার ভাববে। সেরকমই এক্ষেত্রেও হয়, তুমি যেখানে যাচ্ছ সেখানে তোমাকে যা বলছে যেমন বলছে যেভাবে ভাবছে ট্রিট করছে, তুমি যদি সেটা মেনে নাও, মুখ না খোলো, ওদের তো তুমি আরোই তুমি বাড়িয়ে দিচ্ছ, ও তো করবেই, ও তো ওটা আশকারা পেয়ে যাচ্ছে। তোমাকে প্রতিবাদ করতে হবে, তোমাকে মুখ খুলতে হবে, যেটা অন্যায় সেটা অন্যায়। আর একটা বাংলায় কথা আছে না, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই তৃণ সমদল, দুজনেই কিন্তু অপরাধী। যে অন্যায় করছে সে ভাবছে আমি এটা ঠিকই করছি, তাকে তুমি বোঝাতে পারবে না যে না এটা তুমি ভুল করছো, এটা অন্যায় করছো, এরমভাবে একটা মেয়ের সাথে ট্রিট করাটা ঠিক নয়। আর যে অন্যায়টা সহ্য করছে সেও কিন্তু সমান অপরাধী, কিন্তু সে প্রতিবাদ করছে না, তাহলে যে ভুলটা করছে সে বুঝবে কী করে যে আমি ভুলটা করছি? তুমি একবার প্রতিবাদ করো, গলা তোলো, কথা বলো, তখন তাকে বুঝিয়ে দাও যে তুমি যেটা করছো সেটা তুমি ভুল করছো, তখন সেও কিন্তু দশবার হলেও একবার সে ভাববে কি যে না আমি এটা ভুল করছি। যাক, এটা আমাদের চিন্তাধারা, তোমাদের আমরা আমাদের চিন্তাধারাটা ব্যক্ত করলাম। আর ওনাকে একটা কথা বলি যে তোমার লড়াই তোমাকেই লড়তে হবে, আমরা আমরা কত কি করবো, আমরা হ্যাঁ তোমার জন্য একটা ভিডিও বানিয়ে দিতে পারি, অবশ্যই পারি, কিন্তু আমরা তো তোমার ওইখানে যে তোমরা অত্যাচার হচ্ছ এ হচ্ছ সেখানে গিয়ে তো আমরা তো খাড়া হতে পারছি না, অথচ তোমাকেই তোমার লড়াই লড়তে হবে আর তুমিই জিতবে। আমি এটাও বলছি একটু শুধু প্রোটেস্ট করো, নিশ্চয়ই জিতবে, প্রোটেস্ট করো। সবার আগে হচ্ছে যে আমার, আমি বারবার একটা কথা বলি যে প্রত্যেকটা মেয়েকে যেমনই হোক একটা কথা বলবো, মানে হয়তো তোমাদের মনে হবে যে সোনালি কথাগুলো বলছে, কিন্তু আমার একটা মনে হয়, ধরো আমার একাডেমিক কোয়ালিফিকেশান খুব লো, আমি কোথাও চাকরি বাকরি পাবো না, আমি যে সবসময় বলি না যে মেয়েদের ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার, তো আমি কোথাও চাকরি বাকরি সেরকম পেলাম না, আমার সেরকম এডুকেশান নেই, এখন তো প্রচুর লোকে শিক্ষিত, সব জায়গায় চাকরি পাওয়াটাও খুব মুশকিল, কিন্তু এই যে শ্বশুরবাড়িতে পড়ে লাথিঝাঁটা খেয়ে মার খাওয়ার থেকে, আমি বলবো যারা হাউসহোল্ডের কাজ করে না, লোকের বাড়ি বাড়ি বাসন মেজে কাপড় কেচে যে রোজগার করে, তার মাথা সব থেকে বেশি উঁচু, তার কোয়ালিফিকেশান অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী সে খেটে খাচ্ছে, তাকে বলার কেউ নেই। তুমি তাকে বলতে যাও, তার বাড়ির লোক বা তার স্বামী বা তার শাশুড়ি একবার তাকে বলে দেখুন, ধুয়ে দেবে একদম, সেটা অনেক বেশি সম্মানের। আমি লোকের বাড়ি রান্না করে কাজ করে হলেও খাবো, কিন্তু লাথিঝাঁটা খেয়ে পড়ে থাকবো না, কেনই বা থাকবো? একটা ছেলের যদি জন্ম দিয়ে তার বাবা মা তাকে কষ্ট করে বড় করে, মেয়ের মা কি কম কষ্ট করে, না মেয়ের বাবা কম কষ্ট করে সেই মেয়েটাকে মানুষ করতে গেলে?
তাহলে ছেলেটা একেবারে রত্ন আর মেয়ে এত অবহেলা কেন, কেন এত ফেলনা হতে যাবে? সুতরাং আমার মা বাবা যেমন কষ্ট করে বড় করেছে, আমার জীবনটাও ফেলনা নয়, আমার জীবনটারও মাহাত্ম্য আছে। আর সব থেকে বড় কথা, আমি কারোর মেয়ে, কারোর বউ, কারোর মা, কিন্তু সবার আগে আমি একটা মানুষ। তো প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে, ভালোভাবে বাঁচার অধিকার আছে, কারণ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এই স্বাধীনতাটুকু আমাদের আছে। তো সেটা কেন আমরা ইউটিলাইজ করব না, তাই না? একদমই তাই। যতটুকু জীবন, হয়তো কারোর কেউ 40 বছর বাঁচে, কেউ 50 বছর বাঁচে, কেউ 100 বছর বাঁচে, লাইফ একটাই, একটাই, বিন্দাস হয়ে বিন্দাস থাকো, নিজের মাথা উঁচু করে বাঁচো, স্বাধীনভাবে বাঁচো। আর হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ করতে শেখো, প্রতিবাদ না করলে কিন্তু ওই সারা জীবন তোমাকে এই কষ্টটাই বয়ে চলতে হবে। তোমার হাজবেন্ডকে যদি বোঝাতে পারো তো বোঝাও, আর যদি না বোঝাতে পারো, বেশি বোঝাতে যেও না, তাহলে এরা বুঝবে, হ্যাঁ এরা বুঝবে না, এরা বুঝবে, তার থেকে তুমি সাইডে চলে যাও, পরিষ্কার কথা। এবার অনেকে হয়তো এখানে কমেন্ট করে বলবে যে সোনালি দি বা কুণালদা, তুমি লোকের সংসার ভাঙছো। না না, ভাঙছি না। এটাকে কি সংসার বলে? যে বোঝে সে একটাতেই বোঝে, আর যে বুঝবে না সে জীবনে বুঝবে, 100 বার বললেও বুঝবে না। এটা আমি মানি। একটা কথা হচ্ছে, সংসার মানে কিন্তু শুধুমাত্র একটা মেয়ের সংসার হয় না, সংসার মানে একটা ফ্যামিলিতে বা একটা বাড়িতে যতগুলো মেম্বার থাকে সবার সংসার। আর প্রত্যেকের একটা আলাদা আলাদা ডিউটি আছে, মায়ের একটা আলাদা ডিউটি, বাবার একটা আলাদা ডিউটি, বাচ্চার একটা আলাদা ডিউটি, প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা ডিউটি আছে। সবার একটা ইউনিটি নিয়ে তবে একটা সংসার হয়, আর তখনই সংসারটা সুখের হয়। সংসারটা কখন সুখের হয়? যখন আমরা একে অপরের দুঃখ, কষ্ট, আনন্দটাকে ভাগ করে নিই, কি তবেই কি হয়, আমি রাজা, আমি কর্তৃত্ব, এইভাবে জিনিসটা হয় না। যেমন আমরা দুজন ঝগড়াও করি, আবার দেখো আমরা কাছে টেনে নিই, ও আমায় কাছে টেনে, আমি ওকে কাছে টেনে নিই, এইভাবেই তো সংসার। তবেই তো সংসার, আর তবেই তো আমরা টিকে আছি, তবেই তোমরা আমাদের বলছো বেস্ট কাপল। হ্যাঁ, এমনি এমনি বলছো। যাই হোক, এটা ছিল আমাদের কথা, আমাদের মনের কথা। আর আমার মনে হলো এইটা প্রবলেমটা প্রচুর মেয়েদের। তো কুণাল একটা ভালো কথা বলেছে, তোমার প্রবলেম তোমাকেই সলভ করতে হবে, আমরা হয়তো তোমাকে সাজেশন দিতে পারি, আমরা লড়তে পারবো না। তো যাই হোক, আমি চাই যে এই কথাগুলো বললাম, তোমরাও সব মেয়েরা কিন্তু এই ভিডিওটা দেখবে, আর সব মেয়েদের মতামত খুব কমেন্টগুলো দিও, ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামতটা কি। আর যার ইয়েতে ভিডিওটা হয়েছে তাকেও বলে দিচ্ছি, তুমি দেখো ভিডিওটা, অবশ্যই আমরা লিংকটা তোমাকে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওটাই হবে আমাদের জবাব। এত বড় জবাবটা হয়তো আমি ওখানে লিখে দিতে পারতাম না। পারলে তোমার হাজবেন্ডকেও দেখিও, বাড়ির সবাই আমাকে ওনায় খুঁজবে পরে। চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, লাভ ইউ।